गुड मर्निंग स्टूडेंट्स हमें तुम्हारे देवस्मिता सिस्टर आज के तुम्हारे सामने उपस्थित हो क्लास टू ए डेस्क वर्क नहीं इंग्लिश डेस्क वर्क तुम्हारे डेस्क वर्क मासे जो सिलेबस रही है से यही मासे सिलेबस मध्य तुम्हारे एबारे पेज नम्बर 48 रही है। देखो 48 पृष्ठ है जेंडर जेटा के बांगला व्याकरण बोली लिंग मानुषर मध्य पशुधर मध्य जंतु जानवर मध्य प्रत्येक मध्य मे थे ऐले थे ठीक है। धरो सिंह हे ऐले सिंह हे मे मानुषर मध्य माँ हे मे बाबा हे ऐले हजबैंड मान बर हे ऐले बऊ हे मे ठीक तेम किचु किचु जिनिसेर मध्य जगुलर मध्य किन्तु ऐले मे डिसाइड करा जाए ना किछु किछु पाखिदेर मध्य डिसाइड करा जाए ना पाखिदेर मध्य छेले मेये हय बाट किछु किछु क्षेत्रे डिसाइड करा जाए ना पोकामाकड़ेर क्षेत्रे अनेक समय डिसाइड करा जाए ना आबार किछु किछु पोका जेमन मौमाछिर क्षेत्रे डिसाइड करा जाए कोनटा पुरुष मौमाछि कोनटा स्त्री मौमाछि मशादेर क्षेत्रेओ हय आबार किछुदेर क्षेत्रे हय ना गाछेर मध्ये जेमन हय ना गाछ आबार किछु गाछेर मध्ये हय जेमन कुमड়ো ফুলের গাছ হয় কুমড়ো ফুল ছেলেও হয় মেয়েও হয় ঠিক আছে। তো সেই যে ছেলে মেয়েদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমরা লিঙ্গ বা জেন্ডার দিয়ে বুঝি। দেখো এখানে লেখা আছে ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার বলছে আ নাউন দ্যাট ডিনোটস আ মেল অ্যানিমাল ইজ সেড টু বি অফ দ্য ম্যাসকুলিন জেন্ডার। যে নাউনটা কোনো ছেলে পশু বা ছেলে জন্তু জানোয়ার বা ছেলেদের বোঝায় তাকে বলা হয় কি না ম্যাসকুলিন জেন্ডার। আর বা বলে দিই A noun that denotes a male animal is said to be of the masculine gender. Next hocche feminine gender. Tomader masculine gender erom bhabe eta kintu mukhosto korbe. Ekhane fill in the blanks maybe aste pare. Thik ache. Ar feminine gender ki bolche a noun that denotes a female animal is said to be of the feminine gender. Tale je noun ta male animals der ba male jontu janwar ke বা মেয়েদের বোঝাচ্ছে তাদের বলা হচ্ছে কি না ফেমিনিন জেন্ডার। তাহলে ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার এই দুটো জেন্ডার পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ এটা ভালো করে মুখস্থ করবে তোমরা ঠিক আছে। এইবার দেখো নিচে একটা বক্সের মধ্যে কিছু ম্যাসকুলিন জেন্ডার দিয়ে দিয়েছে যেটা ফেমিনিন জেন্ডারটা তোমাদের লিখতে হবে। একটা করে দিয়েছে ম্যান ওম্যান এটা তোমরা প্রত্যেকেই জানো ম্যান ওম্যানটা। দেখো ম্যান ওম্যান হাজব্যান্ড ওয়াইফ কিং কুইন এই বক্স থেকে বার করে তোমাদের লিখতে হবে ঠিক আছে। তো আমি লিখে দিয়েছি তোমরা এখান থেকে বই থেকে ভিডিওটা পজ করে লিখে নাও। কিং কুইন তোমরা জানো কিন্তু ড্রেক ডাক ডাক যেটা বলি আমরা সেটা কিন্তু ফেমিনিন অর্থাৎ মেয়ে হাঁসকে আমরা বলি ডাক আর ছেলে ডাককে কি বলি ড্রেক। শিপ ইউই শিপ ইউই কক মোরক হেন মুরগি বাক বাক মানে ছেলে হরিণকে বাক বলে আর মেয়ে হরিণকে বলে ডো ঠিক আছে বাক ডো। আঙ্কল আন্ট স্যার ম্যাডাম হর্স মেয়ার বুল কাউ কোল্ট কোল্ট কাকে বলে বলো তো ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলে ছেলে ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলে আর মেয়ে ঘোড়ার বাচ্চাকে বলে ফিলি কোল্ট ফিলি। ড্রোন ড্রোন বলে হচ্ছে মৌমাছি পুরুষ মৌমাছিকে বলে ড্রোন। পুরুষ মৌমাছি যে মৌচাকের মধ্যে পুরুষ মৌমাছি বেশিরভাগ থাকে কিন্তু একজন তাকে স্ত্রী কুইন মৌমাছি সেটাকে বলে কুইন বি। কুইন বিও লিখতে পারো আবার শুধু কুইনও লিখতে পারো তাহলে ড্রোন কুইন বা কুইন বি ঠিক আছে। পুরো মৌচাকের মধ্যে কিন্তু একটাই কুইন মৌমাছি থাকে ঠিক আছে বাদ বাকি সব ড্রোন থাকে ঠিক আছে। এইবার তাহলে তোমাদের যে কটা লিখিয়ে দিয়েছি জেন্ডার এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে এগুলো মুখস্থ করবে কারণ এক্সামে কিন্তু এখান থেকে আসবেই ঠিক আছে। প্রত্যেকটা মুখস্থ করবে মুখস্থ করে না দেখে দেখে লিখবে খাতায় তাহলেই মুখস্থ হয়ে যাবে আর জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার ভালো করে মুখস্থ করে ফেলবে ঠিক আছে। তা তোমাদের এই পৃষ্ঠাটা হয়ে গেল তোমাদের বাকি থাকবে আর 49 পেজ ওই পেজটা আমি নেক্সট ক্লাসে করাবো। সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো।